300 টাকা যদি আপনি 100 দিয়ে থাকেন ভাই, এই দেখেন, আর 100 না দিয়ে থাকলে কি হবে? তাহলে আমি ওদের অভিযান করছি, আপনাদের সবাইকে বলছি, আপনি 100 টার দাম আপনি নির্ধারণ করছেন না, 300 টাকা নিচ্ছেন আপনি, 41 দাম 3 টাকা, আপনি মন চাইলেও একটা কম দিতে পারবেন না, গুনে দিতে হবে। আমি ধন্যবাদ দিব আপনাকে, আমি নিজে ধন্যবাদ দিব। আপনি তো 100 দাম নিচ্ছেন তাই না? কম কম তো হবে, এটা দেখে মনে হচ্ছে কয়টা কম, এটাই বিষয়। 24 25 জোড়া হইছে, ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৪৮ ৪৪ ৪৫ 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
মানুষের হোক, আপনার দায়িত্ব আছে, আপনি তো ব্যবসায়ী। ধরেন আমি আপনার থেকে কিনলাম বা উনি কিনলেন, আমরা যখন কিনি আমরা যদি আপনার থেকে কম নিয়ে যাই, আপনি 199 টাকা পাই, আপনার সাথে মন কেন কি রাখছে? আছে না মুসলমান না আপনার বিচার হবে না? কিন্তু আমরা যারা আছি মুসলমান প্রতিষ্ঠান সব ধর্মে আছে না, এই জন্য একটু বুঝে দিয়ে এই যে একটা ভালো লাগলো ধরুন কত জনের সামনে ঘুরলাম, ঠিক আছে? তা আমরা এটা আপনার দায়িত্ব, এটা কিন্তু আর কারো দায়িত্ব না। শুনেন, এটা এখানকার সেক্রেটারির দায়িত্ব না, ব্যবসায়ী সমিতি না, এটা আপনার দায়িত্ব। আবার ধন্যবাদ দিই, ঠিক আছে।